আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে থাকছে ফিঞ্চ পাখি পালন পদ্ধতি, ফিঞ্চ পাখি কী কী খাবার খায়, ফিঞ্চ পাখির বাচ্চার যত্ন এবং একজোড়া ফিঞ্চ পাখি পালনের জন্য পুরো সেট আপ করতে কত টাকা খরচা হবে এবং ফিঞ্চ পাখির দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনার একটি লাইক শেয়ার কমেন্টস আমাদেরকে উৎসাহিত করে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দিতে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রিয় ভিউয়ার্স, সুন্দর বাহারি রঙের জেব্রা ফিঞ্চ পাখি পোষা পাখির জগতে সবচেয়ে ছোট পাখি। এ পাখির মজার সব চঞ্চলতা শীষ দিয়ে ডাকাডাকি যে কারো মনকে প্রশান্ত করবে। কিভাবে পালন করতে হবে, কিভাবে জেব্রা ফিঞ্চকে ব্রিডিং করাতে হবে, এরা কতদিন বয়সে ডিম বাচ্চা করে এবং কিভাবে জেব্রা ফিঞ্চ পাখির জন্য খাবার তৈরি করতে হয়, আর সাথে জানবেন আপনি যদি একজোড়া জেব্রা ফিঞ্চ পাখি কিনতে চান তবে কত টাকা দাম পড়বে, আর এদের একটি নতুন সেট আপ তৈরি করতে কেমন খরচ হতে পারে। জেব্রা ফিঞ্চ পাখি 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। পাখিগুলোর গড় ওজন 10 থেকে 12 গ্রাম। এর থেকে আপনি আন্দাজ করতে পারছেন এর আকৃতিতে কত ছোট। জাতভেদে এরা বিভিন্ন রঙের হতে পারে, তবে বেশিরভাগ জেব্রা ফিঞ্চই সাদা এবং কালো রঙের মিশ্রিত হয়ে থাকে। আবার কিছু কিছু জেব্রা ফিঞ্চ রয়েছে সেগুলো পুরোপুরি হোয়াইট কালারের, মানে পুরো সাদা, এদের শরীরে কোনো দোরাকাটা ডাক নেই। প্রিভিউয়ার্স, এবার আসুন প্রথমে জেনে নিই জেব্রা ফিঞ্চ পাখি পালন পদ্ধতি। জেব্রা ফিঞ্চ পালন করতে প্রথমে আপনার প্রয়োজন হবে একটি খাঁচা। সাধারণভাবে জেব্রা ফিঞ্চ খুব একটা মারামারি করে না, তাই কয়েক জোড়া পাখি একসাথে রাখা যায়। জেব্রা ফিঞ্চের জন্য ব্যবহৃত খাঁচার মাপ সর্বনিম্ন 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি, তার মানে খাঁচার দৈর্ঘ্য 18 ইঞ্চি, প্রস্থ 18 ইঞ্চি এবং উচ্চতা 18 ইঞ্চি। এরকম খাঁচায় একসাথে 3 থেকে 4 জোড়া জেব্রা ফিঞ্চ একসাথে রাখতে পারবেন। তবে ব্রিডিংয়ের জন্য পালন করলে আলাদা আলাদা খাঁচায় পালন করাটাই ভালো হবে। আবার আপনি চাইলে ছোট খাঁচাতেও এদের রাখতে পারেন। প্রিয় ভিউয়ার্স, বাজারিকার জন্য ব্যবহৃত 18-12 সাইজের খাঁচাতে জেব্রা ফিঞ্চ পালন করা যায়, সেখানেও ব্রিডিং করে। কিন্তু সবচাইতে ভালো হচ্ছে বড় সাইজের খাঁচা দিয়ে এর মধ্যে ব্রিডিং করানো। এতে পাখিগুলো ওড়াউড়ির জন্য অতিরিক্ত জায়গা পায়। আপনি যদি কয়েক জোড়া পাখিকে একটা বড় খাঁচার মধ্যে রাখেন, সেক্ষেত্রে যেমন একদিকে বড় জায়গা পাবে, ঠিক তেমনি পাখিগুলো ওড়াউড়ি করার ফলে সুস্থ সবল থাকবে। আপনি যদি জেব্রা ফিঞ্চের জন্য 18 বাই 18 সাইজের খাঁচা কিনতে চান তবে সেগুলোর দাম পড়বে 400 থেকে 600 টাকা। অন্যদিকে 18-12 সাইজের খাঁচাগুলো কিনতে গেলে দাম পড়বে 250 থেকে 400 টাকা খাঁচার পাশাপাশি জেব্রা ফিঞ্চ পালন করতে আপনার প্রয়োজন হবে একটি খাবার পাত্র, একটি পানির পাত্র এবং পাখির ডিম পাড়ার জন্য ব্রিডিং বক্স অথবা ঝুড়ি। তাছাড়া ফিঞ্চ পাখির খাঁচায় প্রতিদিন পানি পরিবর্তন করে দিতে হবে। সপ্তাহে কমপক্ষে 2 বার করে খাঁচা পরিষ্কার করতে হবে। এই নিয়মগুলো যদি মেনে আপনি পাখি পালন করেন তবে এগুলো সবসময় সুস্থ সবল থাকবে। প্রিয় ভিউয়ার্স, এবার আসুন জেনে নিই ডিম বাচ্চা উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত। আপনি যদি ব্রিডিংয়ের জন্য জেব্রা ফিঞ্চ পালন করতে চান তাহলে আলাদা আলাদা খাঁচায় একজোড়া করে পাখি রাখাই ভালো। তবে কয়েক জোড়া পাখি রাখলেও আপনি এ থেকে ডিম বাচ্চা উৎপাদন করতে পারবেন। পাখির বয়স যখন 6 থেকে 8 মাস হয় তখন এদের প্রজননের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। জেব্রা ফিঞ্চ পাখির বাসা তৈরি করার জন্য বাঁশের তৈরি ঝুড়ি ব্যবহার করা ভালো। আবার এদের মাটির হাঁড়ি কিংবা মাটির মটকাও দেওয়া যায়, আবার ব্রিডিং বক্সও ব্যবহার করা যায়। আপনার জন্য যেটা সুবিধা হয় আপনি সেটা ব্যবহার করতে পারবেন, তবে বেস্ট হচ্ছে ব্রিডিং বক্স। জেব্রা ফিঞ্চের ঝুড়ির মধ্যে বা ব্রিডিং বক্সের মধ্যে বাসা তৈরির জন্য ওদের নেস্টিং ম্যাটেরিয়াল এর প্রয়োজন হয়, মানে এই পাখিগুলো বাজরিকা ও লাভবার্ড পাখির মতো সরাসরি হাঁড়ির মধ্যে ডিম পারে না। ওরা নিজেদের বাসা তৈরি করে, তারপর তার মধ্যে ডিম পারতে পছন্দ করে।
আর এজন্য পাখিকে আপনার কিছু ঘর তৈরির সরঞ্জাম দিতে হবে। এজন্য পাখির খাঁচার ভিতরে কিছু নারকেলের খোসা, শুকনো ঘাস বা খড় দিয়ে রাখতে হবে। আর এই জেব্রাফিন্স পাখির ব্রিডিং সঠিকভাবে করানোর জন্য এদের খাঁচা একটু নিরিবিলি পরিবেশে রাখতে হবে। বাসা বানানো হয়ে গেলে জেব্রাফিন্সের স্ত্রী পাখি 5 থেকে 6টি ডিম পারে। ডিম থেকে বাচ্চা বের হতে 12 থেকে 14 দিন সময় লাগে। জেব্রাফিন্সের বাচ্চার বয়স 15 দিন হলে এরা নিজে নিজে খাবার খেতে পারে এবং ওড়াউড়ি করে। সঠিক নিয়মে যত্ন ও পরিচর্যা যদি আপনি করতে পারেন, তবে এক জোড়া জেব্রাফিন্স থেকে বছরে 4 থেকে 5 বার করে বাচ্চা উৎপাদন করতে পারবেন এবং এক জোড়া জেব্রাফিন্স সঠিক যত্ন ও পরিচর্যা পেলে 5 থেকে 6 বছর পর্যন্ত সুস্থ সবলভাবে বেঁচে থাকবে। এর জন্মের পর থেকে 4 বা 4.5 বছর পর্যন্ত প্রজননের সক্ষম থাকে। এবার আসুন জেনে নিই, আপনি যদি জেব্রাফিন্স পালন করে তবে এদেরকে কি খাওয়াবেন। আমি এখানে পুরো একটা খাবারের তালিকা দিয়ে দিব। সাধারণত জেব্রাফিন্সকে ছোট ছোট দানা খাবার দিতে হয়। আপনি যদি এক জোড়া ফিন্স পাখি পালন করেন তবে 1 কেজি খাবার আপনার প্রায় 3 থেকে 4 মাস চলে যাবে। প্রতি কেজি খাবারের মূল্য 80 থেকে 120 টাকার মধ্যে হয়ে থাকবে। কিভাবে খাবারের ফর্মুলেশন তৈরি করবেন সে ব্যাপারে একটি খাবার তালিকা সেখানে দেওয়া হলো। দেখুন, এখানে 5 কেজি খাবারের একটি ফর্মুলেশন দেখানো হয়েছে। তো আমাদের প্রথমে লাগবে চীনা 2.5 কেজি, কাউন 1.5 কেজি, কেনারি 500 গ্রাম, গুজিতিল 200 গ্রাম, পলার ধান 250 গ্রাম এবং সরিষা 50 গ্রাম। টোটাল আপনি এই 6টি খাবার একত্রিত করে মিক্স করে আপনি জেব্রাফিন্সের জন্য খাবার তৈরি করতে পারবেন। সিড মিক্সের পাশাপাশি জেব্রাফিন্সকে কিছু শাকসবজি খাওয়াতে হয়। সবজির মধ্যে এরা বরবটি, মিষ্টি কুমড়া, পাকা পেঁপে এগুলো খেয়ে থাকে। তাছাড়া সবুজ শাক এর মধ্যে এদেরকে কলমি শাক, ডাঁটা শাক, ধনে পাতা এসবগুলো দেওয়া যায়। আবার মাঝে মধ্যে এদেরকে কিছু কিছু ফল খেতে দিতে পারেন। তবে যে পরিমাণে আপনি ফল খাওয়াবেন অবশ্যই ফলের বীজ ফেলে দেবেন। পেয়ারার ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু অন্যান্য ফলের ক্ষেত্রে বীজ ফেলে দেবেন। পাখিকে অন্তত সপ্তাহে 2-3 দিন শাকসবজি দিতে হবে। তাই কোনো ক্ষেত্রে যদি আপনি দিতে না পারেন সেদিন আপনি দুবরা ঘাস দিতে পারেন। দুবরা ঘাস কিন্তু অনেক পুষ্টিকর এবং পাখির জন্য হেলদি। ফিন্স পাখির খাঁচার মধ্যে খাবারের পাশাপাশি সমুদ্র ফেনা বা ক্যাটেল ফিশবোন বা মিনারেল ব্লকের টুকরা দিতে পারেন, যা থেকে পাখির ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ সহ সব ধরনের খনিজ মিনারেল উপকরণ পেতে পারে। সাধারণত খাবারে ফিন্স পাখির শরীরে সব ধরনের মিনারেলের উপকরণের চাহিদা পূরণ হয় না, আর এজন্য ফিন্স পাখি বেশি বেশি ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। এ সমস্ত ঘাটতি পূরণের জন্য পাখির খাঁচায় হয় একটি ক্যাটল ফিশবোন না হলে মিনারেল ব্লকের টুকরো দিয়ে রাখতে হবে, আর পারলে দুটাই দিয়ে রাখবেন, এটা আরও ভালো। এবার আসুন জেনে নিই জেব্রাফিন্স পাখির দাম কত। বর্তমানে জাতভেদে জেব্রাফিন্স বাংলাদেশে প্রতি জোড়া রানিং জেব্রাফিন্স 500 থেকে 600 টাকা কেনা বেচা হয়। অন্যদিকে ভারতের কলকাতায় জেব্রাফিন্স 300 থেকে 500 রুপির মধ্যে প্রতি জোড়া কেনা বেচা হতে দেখা যায়। আবার আপনি চাইলে ফিন্স এর বাচ্চা কিনতে পারেন। আর বাচ্চা ফিন্স কিনতে গেলে বাংলাদেশে প্রতি জোড়া বাচ্চা ফিন্সের দাম পড়বে 2 থেকে 3 মাস বয়সের এরকম বাচ্চার দাম পড়বে 300 থেকে 400 টাকা। আবার জেব্রাফিন্সের যে সাদা কালারের পাখি আছে এটা নর্মাল জেব্রা থেকে 100 থেকে 200 টাকা বেশিতে কেনা বেচা হয়। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা জেব্রাফিন্স কিভাবে পাখি পালন করবেন, পাখির খাঁচায় কি কি দিতে হবে, পাখির দাম সহ বিস্তারিত সকল তথ্য বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন এবং প্রয়োজনে কথা বলতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। কথা হবে অন্য নতুন কোনো আরও একটি নতুন এপিসোডে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।